পাখাল ভাইদের জন্য আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে ঢাকা শহরের একটি বড় সেটআপ, ক্লাববার্ডের বড় সেটআপ, এটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রায় 100 জোড়া ক্লাববার্ডের সেটআপ আছে, বৃহত্তম আমার দেখা ঢাকা শহরের সব থেকে বড় সেটআপটি মনে হয় আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কলোনির ভিতর থেকে। এখানে অনেক রকম মিক্সড ক্লাববার্ড রয়েছে এবং খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে এখানে, অপরূপ সুন্দর এই কলোনিটি। এই কলোনিতেই প্রায় 30 জোড়ার মতো ক্লাববার্ড রয়েছে। প্রত্যেকটি পাখি বক্সে ডিম নিয়ে বসে আছে, কিছু কিছু পাখি বাচ্চা নিয়ে বসে আছে, যদিও আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এই ফার্মের যে মালিক উনি আজকে এই মুহূর্তে উপস্থিত নেই। তো ওনার পারমিশন ছাড়া যদিও ভিডিওটি করছি, তো আমি আসলে বক্সগুলো আপনাদেরকে ভিতরের অবস্থা, ডিম পেরেছে কিনা, বাচ্চা কী অবস্থা, আমি এটি আপনাদেরকে দেখাতে পারছি না বলে দুঃখিত। তো খুবই সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। ক্লাববার্ডের জন্য ঠিক যেমন একটি পরিবেশ দরকার, ঠিক তেমন একটি পরিবেশ উনি এখানে তৈরি করেছেন, দেখতে খুবই ভালো লাগছে। অসাধারণ এই পাখিগুলো, সবগুলো খুবই সুন্দর এবং মাশাআল্লাহ বলা যায় যে ফিটনেস খুবই ভালো। এই কলোনির পাশাপাশি ওনার কিছু পাখি আছে যেগুলো উনি খাঁচার মাধ্যমে, কেজের মাধ্যমে উনি ডিম বাচ্চা করে থাকেন। তো আমি আপনাদেরকে ওই কেজের যে একটা সেট আপ, খাঁচার যে একটা সেট আপ উনি তৈরি করেছেন, খুবই সুন্দর অপরূপ, সেই সেট আপটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এর আগে একটু বলে নিই, উনি কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু পাখি সেল করে। আপনারা যারা পাখাল ভাইরা কম দামে ক্লাববার্ড কিনতে চান, ওনারা এই ফার্মে যোগাযোগ করে ক্লাববার্ড কিনতে পারেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওনার কন্ট্যাক্ট ফোন নাম্বার হলো 01303062591। আমি আবারও বলছি 01303062591। এই নাম্বার ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে খুব কম মূল্যে পাখি সংগ্রহ করতে পারেন। আমি যতটুকু জানি উনি যথেষ্ট কম দামে পাখি সেল করে থাকেন। এখান থেকে ওনার খাঁচা সেটার শুরু আমি আপনাদেরকে সামান্য সামান্য করে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর একটি তোতা দেখছি এটি, এটি সম্ভবত ফিমেল। অসাধারণ একটি পাখি, এই পাখিটির নাম আমরা অনেকেই জানি না, এটি হলো তারকুইন, তারকুইন বার্ড, অনেকে ড্যান্সিং তারকুইন বলে থাকে এই বার্ডটিকে। অসাধারণ কালার, মাল্টি কালার বলতে পারেন, এটি অস্ট্রেলিয়ান বার্ড। এখানে উনি পার্কে ছোলা দিয়েছেন, ছোলা দেখলাম। তবে এই বার্ডগুলো ফল ফ্রুট খেতে বেশ পছন্দ করে, খুবই সুন্দর ওনার এই বার্ডগুলো, অনেক চঞ্চল।
আমি আপনাদেরকে আরো কিছু পাখি দেখাচ্ছি। এটি তারকুইনের বেবি, এটার বয়স সম্ভবত 11 থেকে 12 মাস। এখানে ওনার ফুল সেট আপ, খাঁচার সেট আপ, এটা লাভবার্ড, এখানে সমস্ত খাঁচাতেই উনি লাভবার্ড করেন। খুবই সুন্দর একটি পরিবেশ উনি তৈরি করেছেন। ঢাকার ভিতরে এত সুন্দর পরিবেশ আর এত বড় একটি ফার্ম আমি আজকে এটি প্রথম, মানে আমি এতগুলো ভিডিও করেছি এর মধ্যে এই ফার্মটি আজকে আমার মনে হচ্ছে যে অন্যান্যগুলোর তুলনায় এই ফার্মটি যথেষ্ট বড়, এবং প্রায় 100 জোড়া পাখি সেট আপ এখানে। প্রতিটি বক্সে ডিম বাচ্চা আছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা আশা করি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে আমার ভিডিওগুলো, এবং আমি আপনাদেরকে নেক্সট আপডেট কিছুদিন পরপরই দিব। আমার সাথে সাবস্ক্রাইব করে থাকুন, তো দেখতে থাকুন আজকে আমার এই আরজে ফার্মের ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।